ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব তো আমি টেস্টার ব্যবহার করে ইলেকট্রিক কেতলির যে কানেক্টার রয়েছে যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় সেই কানেক্টার চেক করছি দেখেন টেস্টার জ্বলছে অর্থাৎ এই কন্ট্যাক্ট কেতলির যে কন্ট্যাক্ট রয়েছে তাতে বিদ্যুৎ সাপ্লাই রয়েছে কিন্তু থার্মোস্ট্যাট সুইচ অন করার পরেও ইন্ডিকেটার জ্বলছে না তো সমস্যাটা কোথায় আমি চেক করব তো আমি সিডি সড ব্যবহার করে কেতলির নিচে যে থার্মোস্ট্যাট রয়েছে তা চেক করেছি কেতলি ভালো রয়েছে এবং আমি কানেক্টর খুলব এ কারণে আমি একটি ড্রাইভার তৈরি করে নিচ্ছি কারণ এখানে একটি স্ক্রু রয়েছে যা নর্মাল যে কোনো ড্রাইভার দিয়ে খোলা সম্ভব নয় আমি খুলে আপনাদের দেখাচ্ছি একটি স্ক্রু অন্য মডেলের আর দুটি স্ক্রু স্টার ড্রাইভার ব্যবহার করে খোলা যায় দেখেন স্ক্রু আপনারা খেয়াল করেন আনকমন একটি স্ক্রু যা স্টার এবং ফ্ল্যাট কোনোভাবেই খোলা সম্ভব নয় এ কারণে আমি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে একটি পুরাতন টেস্টারের যে অগ্রভাগ তা কেটে নিয়েছি এবং আমি স্ক্রু খুলে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে কেতলির যে কন্টাক্ট রয়েছে যেখান থেকে কেতলির ভিতর অংশে থার্মস্ট্যাট রিংয়ের ভিতরে পাওয়ার সাপ্লাই হয় সে কন্ট্যাক্ট আমি খুলছি দেখেন এবং এখানে তিনটি ক্যাবেল রয়েছে যা কানেক্টারের মাধ্যমে কন্টাক্টের যে পাত্তি রয়েছে সেখানে সংযুক্ত হয়েছে বা কন্টাক হয়েছে দেখেন এই যে তো আমরা কানেক্টার খুলে নিয়েছি এই যে তো সচরাচর আমরা কেতলির সাথে যে কানেক্টর দেখতে পাই এটা অন্য মডেলের এবং এই কানেক্টার খোলার জন্য দেখেন ক্যাবেল যে ক্লিপ রয়েছে তা খোলার জন্য একটি লক রয়েছে এই যে লক এই লক এইভাবে পেশার দিলেই আনলক হয়ে যায় খুব সহজেই খোলা যায় টানাটানি করলে ভেঙে যাবে এজন্য ওই লক চেপে ধরলেই খুলে যায় দেখেন তো আমরা এই যে কানেক্টর রয়েছে এই কানেক্টর একটু খুলব এবং দেখার চেষ্টা করব কি কারণে পাওয়ার সাপ্লাই পাচ্ছে না বা কন্টাক্ট মিস হচ্ছে তো দেখেন আমি খুলে নিয়েছি এবং দেখা যাচ্ছে এর যে দুটি পাতি রয়েছে কন্ট্যাক্ট পাতি তা ভেঙে গেছে একটি পাতি ভেঙে যাওয়ার ফলে কেতলির যে থার্মোস্ট্যাট রিং রয়েছে সেই থার্মোস্ট্যাটের ভিতরে পাওয়ার সাপ্লাই হচ্ছে না এই যে একটি ভালো রয়েছে দেখা যাচ্ছে এই পাতি দুটি বসে গিয়েছে এবং এই দেখেন আপ ডাউন যখন করে একটি স্প্রিং রয়েছে একটি পাতি দেখা যাচ্ছে এবং এই সাইডের যে পাতি রয়েছে তা আসলে ভেঙে গেছে তো এ কারণে এটা রিপেয়ার যোগ্য নয় রিপেয়ার করলে থাকবে না দেখেন এইভাবে যদি কন্টাক্ট হয় তাহলে একটি কন্টাক্ট মিস করছে ছোট হয়ে গেছে ভেঙে কন্ট্যাক্ট পাতি ভেঙে গেছে তো এ কারণে আমি নতুন একটি কেতলি কানেক্টর বা কেতলি কন্টাক্ট নিয়ে আসবো তো এই মডেলের যে কন্টাক্ট রয়েছে তা একটু ভালোই দামি আর কি আশি টাকা দাম নিবে এবং নর্মাল যে কন্ট্যাক্টগুলো আমি আপনাদের দেখিয়ে থাকি ভিডিওর মাধ্যমে সেগুলো মূলত পঁয়ষট্টি টাকা জোড়া মানে থার্মোস্ট্যাট এবং কন্ট্যাক্ট দুটি পঁয়ষট্টি টাকা এবং এই যে একটি কন্ট্যাক্ট দেখছেন তা আশি টাকা তো এটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না যেহেতু একটি কন্ট্যাক্ট ভেঙে গেছে আমরা নতুন কন্ট্যাক্ট নিয়ে আসছি দেখেন আমি আবার খুলে নিচ্ছি কারণ স্ক্রু যাতে হারিয়ে না যায় এ কারণে আমি স্ক্রু ফিটিং করে রেখেছিলাম দেখেন নতুন যে কানেক্টার সংযুক্ত হয় সেই কানেক্টার আমি নিয়ে আসছি কেতলি কানেক্টর ঠিক যেই মডেল আমি খুলেছিলাম সেই একই মডেলের একটি কন্ট্যাক্ট আমি নিয়ে আসছি এবং এখানে ফিটিং করে দেব দেখেন কিভাবে আমি ফিটিং করি এই যে এবার ক্যাবেল কানেক্টরের মাধ্যমে বা ক্যাবেল যে বা ক্যাবেল ক্লিপ রয়েছে তা আমি ওই কানেক্টার পাতির সাথে সংযুক্ত করে দেবো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে তিনটি ক্যাবেল রয়েছে একটি আর্থিন বা গ্রাউন্ড ওই আর্থিন মূলত মাঝখানে হবে আর দুই সাইডে আপনি নেগেটিভ এবং পজিটিভ বা ফেজ নিউটাল যদি ঘুরিয়ে দেন কোনো সমস্যা নেই কারণ এখানে এসি বিদ্যুৎ সাপ্লাই হবে যার কোনো পোলারিটি নেই আপনি যে কোনো সাইডে ফেজ এবং নিউট্রাল দিতে পারেন অবশ্যই মাঝখানে গ্রাউন্ড বা আর্থিন কমন হবে দেখেন আমি সংযোগ করে দিয়েছি এবং টানাটানি করলেও ছুটছে না তো খুবই সহজ একটি কানেকশন আপনারা শুধু খেয়াল রাখবেন যেটা গ্রাউন্ড বা আর্থিন বডির সাথে সংযুক্ত হয় সেটা মাঝখানে হবে এবং ফেজ এবং নিউটল যে কোনো সাইডে এখানে চিহ্ন দেওয়া রয়েছে অবশ্য আপনারা এন এবং এল রয়েছে এল ফেজ বা লাইন এবং এন নিউটল আপনারা খুব সহজেই দেখে সংযোগ করে দেবেন দেখেন এখানে স্প্রিং খুব ভালোভাবে কাজ করছে তো আমি চেক করব। এবং এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছি দেখেন সাপ্লাই কেবলের মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি এবং ইন্ডিকেটার জ্বলছে ওই যে উপরে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে তা অন অফ করলে ইন্ডিকেটার অন এবং অফ হচ্ছে অর্থাৎ ইলেকট্রিক কেতলি পাওয়ার সাপ্লাই পেয়েছে শুধুমাত্র এই কন্ট্যাক্টের জন্যই মূলত ঝামেলা হয়েছিল এবং নর্মাল যে কন্ট্যাক্টগুলো আমরা মাঝে মধ্যে পরিবর্তন করি তা আপনাদের দেখাচ্ছি এবং দেখেন কেতলি গরম হচ্ছে এবং পানির বাষ্প হচ্ছে